তিন রিয়ার ক্যামেরার স্মার্টফোন বিস্তারিত জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। সেপ্টেম্বর মাসটি প্রযুক্তি প্রেমীদের জন্য একটি স্মরণীয় মাস হয়ে থাকবে, কেননা এ মাসেই বহু প্রতীক্ষিত তিনটি আইফোন বাজারে ছাড়ার ঘোষণা আসে। এ মাসেই অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম iOS এর নতুন সংস্করণ উন্মুক্ত করে। iOS 12 তে এখন হালনাগাদ করা যাচ্ছে। এর রেশ কাটতে না কাটতেই অ্যাপলের প্রধান প্রতিপক্ষ স্যামসাং তিন রিয়ার ক্যামেরা যুক্ত স্যামসাং গ্যালাক্সি S7 এর ঘোষণা দিল। স্যামসাং তাদের মধ্যম দামের এই ফোনে বেশ কিছু ফিচার যুক্ত করেছে। এই ফোনের ক্যামেরায় যেমন বিশেষত্ব আছে, তেমনি আছে ক্যামেরার সংখ্যাতেও। স্যামসাং এই প্রথম তাদের মোবাইলে তিনটি ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে, যা সবার ধারণা ছিল হয়তো আগামী বছর বাজারে আসতে যাওয়া গ্যালাক্সি S10 প্লাসে পাওয়া যাবে। ড্রয়ার সেটিং সমৃদ্ধ গ্যালাক্সি A7 ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরায় 120 ডিগ্রি ফিচারও থাকছে। ক্যামেরায় 25 মেগাপিক্সেল রেগুলার লেন্সের সঙ্গে 5 মেগাপিক্সেলের ডেপথ লেন্স থাকায় স্বল্প আলোতেও ভালো ছবি তোলা যাবে। তিন ক্যামেরা যুক্ত মোবাইল ফোন খুব একটা দেখা যায় না। হুয়াইয়ের P20 Pro তে তিন ক্যামেরা আছে, এছাড়া বাজারে তেমন একটা তিন ক্যামেরা যুক্ত ফোন নেই। তাছাড়া এর ফ্রন্ট বা সামনের ক্যামেরা 24 মেগাপিক্সেলের, 6 ইঞ্চি পর্দাটি সুপার OLED ডিসপ্লে সমৃদ্ধ। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমও থাকছে। এর বাইরে এতে স্যামসাং এর বিক্সবাই ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ স্যামসাং এর সিগনেচার ফিচারগুলো তো থাকছেই। সামনে তিন মাসের যে কোনো সময় ইউরোপ ও এশিয়ার বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি A7। চার রঙের নীল, কালো, সোনালি এবং গোলাপি গ্যালাক্সি A7 এর দাম এখনো প্রকাশ করেনি স্যামসাং। তাছাড়া গতকাল গ্যালাক্সি A7 ঘোষণার অনুষ্ঠানে স্যামসাং কর্তৃপক্ষ কোনো প্রশ্ন বা মন্তব্য করারও সুযোগ দেয়নি। গতকাল ছিল শুধুমাত্র তাদের তিন ক্যামেরা যুক্ত নতুন ফোনের প্রদর্শনী।